आज 25 नवेम्बर রাজশাহীর বাবলাবন গণহত্যা দিবস। বিজয়ের ২২ দিন আগে ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে পাকিস্তানি হানাদাররা স্থানীয় দস্যুদের সহযোগিতায় রাজশাহীর বুদ্ধিজীবী, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সহ ১৭ জন বাঙালিকে তুলে নিয়ে শহররক্ষা বাঁধে টি গ্রুয়েন সংলগ্ন বাবলাবনে তাদের হত্যা করা হয়। তাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ হলেও নিহত শহীদদের নাম স্মৃতিফলকটিতে লিপিবদ্ধ এবং ইতিহাস না থাকায় নতুন প্রজন্মরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানতে পারছে না। এখানে আসে যে কোনোভাবে জানবো এর কোনো উপায় নাই, কোনো লেখা নাই। যদি কর্তৃপক্ষ এটা লিখে রাখতো বা কোনো কিছু সুন্দর মতো জানাতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক গর্বিত ইতিহাস। মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে পাকিস্তানি হানাদাররা স্থানীয় দস্যুদের সহযোগিতায় রাজশাহীর বুদ্ধিজীবী, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সহ ১৭ জন বাঙালিকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ৩০ ডিসেম্বর মহানগরীর বুয়ারিয়া ক্লাবের কাছে শহররক্ষা বাঁধের টি গ্রুয়েন সংলগ্ন বাবলাবনে তাদের গণকবর আবিষ্কার করে। এ বদ্ধভূমি থেকে একই দূরিতে বাঁধা ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। শহীদদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, নওরজউদ্দৌলা খান, তসলিমুদ্দিন, আবুল হোসেন, চেয়ারম্যান আলাউদ্দিন, তাইব আলী, মির্জা সুলতান, আজিজুল হক চৌধুরী, আলতাফ হোসেন সহ ১৭ জন রয়েছেন। এমন হত্যাযজ্ঞের নিদর্শন রয়েছে এই গণকবরটিতেই। তবে নতুন প্রজন্মরা পদ্মাপাড়ের এই স্মৃতিসৌধ বেড়াতে আসলেও জানে না কাদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মিত। এখানে যদি একটা ইতিহাসের একটা স্মারকলিপি থাকতো তাহলে আমরা তরুণ প্রজন্মের একটা আগ্রহ সহিত দেখতাম, পড়তাম, জানতাম। এটার পেছনের মূল উদ্দেশ্যটা আমরা জানতে পারতাম। আমার দাবি, কর্তৃপক্ষের কাছে দাবি, সবাই যেন এখানে একটা স্মৃতিফলকের ব্যবস্থা করে যাতে তরুণ প্রজন্ম সহ সকল মানুষ জানতে পারে এই স্মৃতিফলকের ইতিহাসটা কি। প্রত্যক্ষদর্শী তৎকালীন দৈনিক বাংলার সাংবাদিক আহমেদ শফিউদ্দিন বলেন, আমি দেখলাম তাদের লাশগুলো উঠানো হচ্ছে। তাদের প্রত্যেকের হাত বাঁধা, চোখ বাঁধা ও কোমরে লম্বা দড়ি দিয়ে একের সাথে অন্যের বাঁধা। তখন আমরা ধারণা করেছিলাম একটি গর্তের মধ্যে ফেলে জীবন্ত মাটি চাপা দেওয়া হয়েছে। এইভাবে বর্বরোচিত কায়দায় তাদের হত্যা করেছে পাক বাহিনী। রাজশাহীর এই বাবলাবন বধ্যভূমিতে আছে অনেকেরই লাশ। এখানে পদ্মা, সেই সময় অনেক পানি ছিল, যুদ্ধের বছরে বন্যা হয়েছিল, কাজে এখানে ৯ মাস ধরেই মানুষকে হত্যা করা হয়েছিল। শহীদ অধ্যাপক মীর আব্দুল কাইয়ুমের ভগ্নিপতি মুস্তাফিজুর রহমান খান জানান, এই স্মৃতিসৌধ এমনভাবে আছে মানুষের দৃষ্টির আড়ালে। তাই অবিলম্বে এই স্মৃতিসৌধের পাশে বড় স্মৃতিফলক স্থাপন করলে সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারবে। বাবলাবনে যে গণহত্যা হয়েছিল তাদের স্মৃতিতে, কিন্তু এখন এটা যেভাবে অবস্থান করছে, যেভাবে সবসময় ঘেরা থাকে, তালা দেওয়া থাকে, এখানে সেই ধরনের কোনো ফলক নাই। এটা কারো কিন্তু বোঝার উপায় নাই। সুতরাং এটাকে সামনে ফলক দিতে হবে বড় করে এবং সেখানে অল্প কথাতে ইতিহাসটা লেখা থাকতে হবে যাতে সকলে জানতে পারে। রাজশাহীর মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষক ওয়ালিউর রহমান বাবু বলেন, এজন্য স্মৃতিসৌধের পাশে নিহত শহীদদের নাম লিপিবদ্ধ এবং সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া হলে নতুন প্রজন্মরা জানতে পারবে। এখানে তাদেরকে কিভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এটি যেন লিপিবদ্ধ করা হয় আগামী প্রজন্মের জন্য। যদি সেটি না থাকে ইতিহাসটি তারা জানবে না যে এখানে কি ঘটেছিল। এসব গণকবর ও বদ্ধভূমিকে চিহ্নিত করে স্মৃতিফলকে নিহত শহীদদের নাম লিপিবদ্ধ এবং সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলে নতুন প্রজন্মরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করেন নিহত পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধ সংরক্ষকরা। তানজিল আক্তার, নিউজ নাও 24, রাজশাহী।